नमस्कार, वेलकम बैक टू माय चैनल सुप्रिया ब्लॉग एंड कुकिंग एर पक्ष थेके सकल के अनेक अनेक शुभकामना जानिए। आज के आरेकटी नतून ब्लॉग निये हाजिर होच्छि। सबाई के दुर्गा पूजार आगाम शुभेच्छा ओ भालोबासा रइलो। एखन आमी चले आसलाम रान्नाघरे। सकाले घुम थेके उठे नास्तार जन्य चले आसलाम रान्नाघरे। नास्ता करब, नास्ता रेडी करब। आज के एकटु सब्जी लुडुस रान्ना करब। जेहेतु आज के आमादे निरामिष, तार जन्य पियाज रसुन डिम मांस किछुई खाबो ना। एई जन्य भालो एकटु सब्जी लुडुस रान्ना करे नि। आर आज के घरटा परिष्कार करब, सजाबो गोछाबो। एई जन्य भाबछि जे बेशी करे सकाले नास्ताटा बेशी आयोजन करब ना, हालका पतला किछु करे नि। एखाने गाजर कुचि दिए दिलाम, टमेटो कुचि आछे आर आलू कुचि आछे, एटा दिए आमि करे नेब। আপনারাও এইভাবে করে দেখবেন কত সুন্দর লাগে। সব সময় ডিম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেলে যে স্বাদ পাবেন তার থেকে অন্যরকম স্বাদ আসবে সবজিটায়। আসলে পূজার আগে তো অনেক কাজ থাকে, ঘর পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, টয়লেট বাথরুম, তারপরে যেখানে সবাই ঘুমাবে খাট বিছানা সব কিছুই পরিষ্কার করা লাগে, তারপরে ঝুল ভাঙা লাগে, অনেক কিছু আমরা কিন্তু এগুলো করি। সবাই হিন্দু মুসলমান যে কোনো অনুষ্ঠানের আগেই কিন্তু সবাই ঘরদোর পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। তার ব্যতিক্রম কিন্তু আমি না, সবাই কিন্তু একই রকম। সব মহিলারাই ভাবে যে ঘরদোর পরিষ্কার করে রাখলে মনও ভালো থাকে, কাজেও মন লাগে। লুডুসটা হয়ে গেছে প্রায়, আমি এখন একটু মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে আমাকে বলবেন কমেন্ট করে কেমন হয়েছে খেতে। আমি তো বলবো খুবই সুন্দর লাগে খেতে, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। কিছু কিছু সময় ভিন্ন স্বাদের জিনিসও খেতে হয়। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। আমি এখন খেয়ে নেব আর ওদেরটা রেখে দেব, ওরা যখন ইচ্ছে তখন খাবে। আর আজকে ঋতুর পরীক্ষা আছে, ঋতু পরীক্ষা দিতে যাবে, তার জন্য ভাবলাম যে আগে ভাগেই লুডুসটা করে দিই, ও খেয়ে তারপরে চলে যাবেনে, পরে এসে ভাতটা খাবে। তো ও আমাকে বলছে মামনি তুমি লুডুসটা খেয়ে দুই কাপ চা করো, আমরা দুইজনেই খাই। আমি বললাম ঠিক আছে বাবা, আমরা দুইজনেই চা খেয়ে নেব। কিছু ভাত আছে, আশা বললো যে মাসি আমি ভাত খেয়ে নেব, তুমি আর নতুন করে ভাতটা বসিও না, এখন চাটা খেয়ে তারপরে কাজ করা শুরু করবো। আমি চার ভিতর দিয়ে দিছি একটি তেজপাতা আর চার পাঁচটা গোলমরিচ। এভাবে চা খেলে অনেক ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল লাগে, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে খেতে। আজকে অন্য কেউ চা খাবে না, আমি আর ঋতু দুজনে খেয়ে নেব। আর আমি তো বলেইছি আমি সকালে দুধ চা খেতে পারি না, আমি সবসময় লাল চাই খেতে পছন্দ করি সকালে। আসলে চা খেলে শরীরে একটা আলাদা তেজ আসে, একটা এনার্জি ফিল হয়, এই জন্য সকালবেলা চাটা খেলে ভালো লাগে আমার। একটু লেবু রস দিয়ে দিলাম, তারপরে এটা খেয়ে রান্নাঘরে চলে আসলাম। সকালের কিছু থালাবাটি ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর ঋতু একটু অসুস্থ হয়ে পড়েছে শারীরিকভাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের অবশ্যই জানাবো কোন ধরনের অসুস্থ, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, ওর জন্য দোয়া করবেন। এখন যে
খাবার দাবার খেয়েছিলাম সেটা একটু ধুয়ে নিই। আসলে কোনো জমানো কাজ আমার পছন্দ হয় না, সবসময় সাথে তার সাথে করে ফেলতে আমার ভালো লাগে। আর কে কখন করবে তার জন্য বসে থাকতেও ভালো লাগে না, আমার কোনো এলোমেলো কাজ একটুও ভালো লাগে না, সাথের কাজটা সাথে করে ফেলতে ভালো লাগে। আর দেখবেন এভাবে কাজ করলে কিন্তু মন পরিষ্কার থাকে, সব কিছু ভালো লাগে করতে। আর আলসেমি করে কাজ জমিয়ে রাখলে তাতে কিন্তু কাজের কোনো এনার্জি আসে না, করছি করবানি এরকম একটা মনোভাব আসে। আপনি সাথের কাজ সাথে করে ফেলবেন, দেখবেন ভালো লাগবে। আমি যেটা করি সেটাই আপনাদের সাথে বলছি, আপনারা কী করেন সেটা আমি জানি না, শুধু আমি যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো লাগে এভাবে কাজ করতে। আসলে কখনো কোনোদিন তো কাজ করিনি ছোটবেলায়, এখন সংসার করতে এসে বুঝছি যে কাজ কাকে বলে। এখন সব কাজ গুছিয়ে করতে পারি, আগে তো এক গ্লাস জলও ঢেলে খেতে পারতাম না, এখন সব পারি। ওই যে বলে ঠেলার নাম কি একটা প্রবাদ বাক্য আছে না, তাই এখন সব করতে পারি, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত। মিস্ত্রিরা চলে এসেছে, এখন মিস্ত্রিদের সাথে ঘরটা সাজিয়ে নিই। আমার ঘরটা সাজানো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়ে খুশি থাকতে পছন্দ করি, আমার আহামরি কিছু নাই, আমার যা আছে সেটা দিয়ে আমি ঘরটা সাজিয়ে নিচ্ছি। ঋতু ওনাদের সাথে একটু হেল্প করছে, ওর পরীক্ষা 12টার সময়, এই জন্য ও ভাবছে যে একটু হেল্প করি যাতে একটু সুবিধা হয়। এখন প্রায় বাজে বেলা 10টা, এখন কাজটা করে নিচ্ছি, সাথে আমি একটু করে নিচ্ছি। আমি মাঝে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে দেখলাম যে মিস্ত্রিরা চলে এসেছে, আমি তাদের সাথে একটু এই পাশেই গেছিলাম, বেশি দূরে না। এখন আমি পুরনো যে ডাইনিং টেবিলের ম্যাটটা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি, আর ওপাশতে মিস্ত্রিরা কাজ করছে, প্রায় হয়ে গেছে। আমি ভাবছি এদিকে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই। আসলে সবাই মিলে হাতে বিতে কাজ করলে কাজটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন আমার পিউ হেল্প করছে আমার সাথে, আরও কাজ করতে খুব পছন্দ করে। ওই যে পিউর কাছ থেকে পিকু নিয়ে নিল, বলছে দাও আমি করি। আসলে এই ডাইনিং টেবিলের ম্যাটটা আমি অনেক আগে কিনে রেখেছি, অবশ্যই মনে হয় আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আমার এই ডাইনিং টেবিলের যে ক্লথটা এটা নিয়েছিল 1200 টাকা সেট, সেটটা খুবই সুন্দর, খুবই ভালো, আমার খুব ভালো লেগেছিল। আর যেখান থেকে এনেছিলাম তারাও বলেছিল খুবই ভালো, আসলে সত্যি খুব ভালো। যেহেতু পুজো এসে গেছে এই জন্য ভাবলাম যে আজকেই পেতে নিই। মিস্ত্রিরা চলে গেছে ঘরটা সাজিয়ে দিয়ে, মিস্ত্রিরা ঠিকই সাজায়নি, ওনাদের যে পিন টিনগুলো যেগুলো মারতে হয় যেগুলো ওয়্যারিংয়ের কাজ সেগুলো ওরা করে দিয়ে গেছে। এখন আমরা করব এই যে যে ওমেন্স হরলিক্সটা, ওটা আমি খাই, আপনারাও পারলে খাবেন, অনেক শক্তি দেয় শরীরে, খুব ভালো লাগে, যাদের একটু বয়স হয়েছে তারা খেতে পারবেন। এখন চলে আসছি আমার রুমে, ওপাশে পিউর রুম আশা রুম ওরা ঠিক করা গেছে, ঋতু রুমও ঠিক করা গেছে। আসলে তো অতগুলো তো আপনাদের দেখানো সম্ভব না, এই জন্য একটাই দেখাচ্ছি। আমাদের তিনটে রুম তো সবসময় দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমার ঘরটা কেমন সাজানো হয়েছে। দুই দিন আগে মনে হয় কিচেনের যে কাজকর্ম সেটা দেখিয়েছিলাম, আসলে আমার এই কভারটা চেঞ্জ করতে হবে, ছোপাটাও ঠিক করতে হবে। ছোপাটা খুব সুন্দর আছে, ভালো আছে, কিন্তু ভাবছি যে একটু
सेटिंग करे अन्य रकम कलर दिव। ये देखुन आमी केमन करे साजिएछि फाइनल लुकटा देखुन। देखार पारे अवश्य आपनारा आमाके कमेंट करे बोलबेन केमन होयेछे आमार एई क्षुद्र संसार छोट्ट संसार। आमी जेटुकु पेरेछि सेटुकु करेछि। जदि आमार एई भिडियोर कोनो अंश आपनादेर भालो लेगे थाके अवश्य कमेंट करे बोलबेन केमन लेगेछे। सबसक्राइब कर एवं पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करबें जाते आबार नतून नतून भिडियोगुलो सबार आगे आपनादेर काछे पौंछे जाए। और जरा सबसक्राइब कर नियेछेन तादेर अनेक अनेक धन्यवाद। एजे देखुन आसले अनेक किछु पाल्टानोरि आछे किन्तु सम्भव इच्छा थाकलेओ सम्भव हये ओठे ना। आस्ते आस्ते सेटा करब। आमार घरे बेशी गाछेर मेला किछु मने करबेन ना। आमी गाछके खूब भालोबासि एइजन्य एखाने सेखाने एकटि करे गाछ आछे। जननेत्री शेख हासिना आमार घरे थाके ओनाके आमी टांगिये रेखेछि। आमार भालो लागे ओनाके। एबं शेख मुजिबुर रहमानो आछे ओनाकेओ आमी टांगिये रेखेछि। बाप बेटी दुजनके आमार खूब भालो लागे। এই যে দেখুন ডাইনিং টেবিলটা সাজিয়েছি। আমার যা আছে তাই দিয়ে সাজিয়েছি। এখন আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে, দুপুরে রান্না করতে। निश्चय आपनादेर भालो लेगेछे। भालो लागले अवश्य एकटी लाइक दिबेन। एखन आमी रान्नाघरे चले एसेछि रान्ना करते। जेहेतु आजके निरामिष निरामिषी रान्ना करब ता भाबलाम आपनादेर साथे एकटु शेयर करी निरामिषटा रान्ना करी किभाबे रान्ना करी सेटा। बंधुरा सबारई दुर्गा पूजोर निमंत्रण रइलो। आपनारा सबाई चले आसबें गोपालगंजे मेला देखते, पूजा देखते, ठाकुर देखते। अनेक आनंद है एखाने। आसले बाबार बाड़ी जावार खुबी इच्छा छिलो किन्तु ऋतु एकटु शारीरिक भावे असुस्थ विधाय एबार आर जेते पारलाम ना। अवश्यई सामने बछर बेचे थाकले अवश्यई जाब। आसले एत बछर बिये हयेछे प्रति पूजाते बाबार बाड़ी जाई। आमी गोपालगंजे मने हय दुई एकटा पूजा देखेछि आर सबकटा पूजा आमार बापेर बाड़ीते गिये देखेछि। किन्तु एबार आर हये उठलो ना। आमी एकटु घी छेड़े दिलाम बेगुने निरामिष जखन। एइजन्य भाबलाम एकटु घी दिले खेते भालो लागबे। आर ओखाने आमी कालो जीरा फोड़न दियेछिलाम। कालो जीरा दिये निरामिष बेगुन भाजीटा करले अनेक भालो लागे खेते। बेगुनटा हये गेछे एखन पटल भाजी करे नेब तारपरे निरामिष रान्नाटा करब। आजके बेशी किछु हबे ना एई दुई तीन भागे। आर आमरा आसले बिकाले रान्ना करा हय तो एइजन्य भाबी जे दुपुरे बेशी एकटा किछु करते चाई ना। राते सबसमय आमरा गरमटा खाई, जा खाई भर्ता खाई जा किछु खाई ना केन गरम खेते पसंद करी। এই বাড়িতে নিয়েছি জিরে, কালো জিরে, রাধনি, সর্ষে, তারপর কালিজিরা না দারুচিনি, এলাচ, এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। আসলে আজকে কাজ করতে করতে খুবই কষ্ট হয়ে গেছে।
কথায় অনেক জড়তা হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, অনেক কাজ করেছি, তা যদি দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। রান্নাঘরে রং করেছি, কিছু কিছু জায়গায় রং সমস্যা ছিল, সেগুলো রং করেছি নিজে নিজেই, বাইরে থেকে রং এনে নিজে নিজে করে নিয়েছি। আসলে একটা মিস্ত্রি ডাকতে গেলে অনেকগুলো টাকা দিতে হবে, তার জন্য ভাবলাম নিজেই করে নিই। আর আগে আগে তো আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে আমি নিজে নিজে রং করে নিই, এজন্য আজকেও রংটা করে নিয়েছি, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। আমি বলছি না যে আমার নিজের কাজ আমি নিজে করতে খুবই ভালোবাসি। আর আমার স্বামী, আমার স্বামীকে যদি বলি যে এই কাজটা করে দাও ওই কাজটা করে দাও, কখনো সে করে না। আমি জল ঢেলে দিলাম, ওখানে চালের গুঁড়ি দিয়াছিল সেই জলটা ঢেলে দিলাম। এখন একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব পাঁচফোড়ন ভেজে রাখা যে বাটা ছিল সেটা দিয়ে দেবো, একটু গরম মশলা একটু জিরে গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি গুঁড়িটা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিব, চলে এখন রান্নাঘরটা ভাবছি যে পরিষ্কার করে এখানে ভিডিওটি শেষ করে দেব। তাহলে বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।